জয় বাংলা বাংলার জয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, সহ অসংখ্য গানের গীতিকবি, প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রবিবার সকালে গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে তার পরিবার নিশ্চিত করেছেন। চলচ্চিত্রের জনপ্রিয় অনেক গান ও কালজয়ী দেশাত্মবোধক গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার আজ সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় পড়ে যান। এরপর হাসপাতালে নিলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই গীতিকবি। সুভাষ দত্তের আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রে আকাশের হাতে আছে একরাশ নীল গানটি দিয়ে চলচ্চিত্রের গান লেখা শুরু করেন গাজী মাজহারুল আনোয়ার। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ ও অনুভূতির কথা। বিবিসির জরিপে সর্বকালের সেরা 20টি বাংলা গানের মধ্যে 3টি গান গাজী মাজহারুল আনোয়ারের লেখা। গানগুলো হচ্ছে জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, এবং একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। গীতিকবি হিসেবে পেয়েছেন 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া 2002 সালে 21শে পদক, 1972 সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক, SM সুলতান স্মৃতি পদক সহ অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তার অবদান ছড়িয়ে আছে সংশ্লিষ্ট প্রতিটি অঙ্গনে। গাজী মাজহারুল আনোয়ার একজন সফল কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক। তার প্রযোজনা প্রতিষ্ঠান দেশ চিত্রকথা থেকে শাস্তি, স্বাধীন, শর্ত, সমর, শ্রদ্ধা, ক্ষুধা, স্নেহ, তপস্যা, উল্কা, আম্মা, পরাধীন, আর্তনাদ, পাষাণের প্রেম, এই যে দুনিয়া নামের চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। 1962 সালে গাজী মাজহারুল আনোয়ার লিখেছিলেন প্রথম গান বুঝেছি মনের বনে রং লেগেছে। গানটির সুর করেছিলেন নাজমুল হুদা বাচ্চু ও শিল্পী ছিলেন ফরিদা ইয়াসমিন। 1964 সালে রেডিও পাকিস্তানে গান লিখে 50 টাকা আয়ের মাধ্যমে পেশাদার গীতিকার হিসেবে জীবন শুরু করেন। 1965 সাল থেকে যুক্ত হন চলচ্চিত্রে, লিখতে শুরু করেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান। গাজী মাজহারুল আনোয়ারের লেখা অসংখ্য গানের মধ্যে কালজয়ী গানের কয়েকটি হচ্ছে গানের খাতায় স্বরলিপি লিখে, আকাশের হাতে আছে একরাশ নীল, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শুধু গান গেয়ে পরিচয়, ও পাখি তোর যন্ত্রণা, ইশারায় শীষ দিয়ে, চোখের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম, চলে আমার সাইকেল হাওয়ার বেগে, প্রভৃতি। 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার জন্মগ্রহণ করেন এবং 2022 সালের 4 সেপ্টেম্বর গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।